আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের একটি নতুন এপিসোড নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্তেছেন যে এটি একটি ক্ষেত যেখানে রয়েছে মাস্টার্ড বা সরিষা। আশা করি পুরো ভিডিও দেখবেন। আর এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অন্যান্য বিশেষ কিছু রোগের জন্য এই ভিডিওটি খুবই উপকারী। এই কথাটি বলতে চেয়েছিলাম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সরিষা ক্ষেতে। সরিষা থেকে তৈরি হয় সরিষা বীজ, আর সেখান থেকে তৈরি হয় সরিষার তেল। আর এই সরিষার বীজ থেকে যে তেল তৈরি হয় সেখান থেকে পাওয়া যায় অ্যালাইল সালফো কার্বামাইড। এই অ্যালাইল সালফো কার্বামাইডকে বলা হয় থাকে থায়োসিনামিন। এই থায়োসিনামিন থেকে তৈরি হয়েছে আমাদের হোমিওপ্যাথি ওষুধ। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এই থায়োসিনামিন ওষুধটি সম্পর্কে কথা বলার জন্যই বিশেষ করে এই ভিডিওটি। আপনারা জানেন মাস্টার্ড অয়েল বা সরিষার তেল এটি পানি কিংবা অ্যালকোহলে মিশ্রিত হয় না, এই জন্য এটিকে টাইট্রেশন করার প্রয়োজন পড়ে। আর এর জন্য এটি বেশিরভাগ ব্যবহারগুলো হয়ে থাকে টাইট্রেশন এবং ডাইলুশনও করা হয়েছে। এবারে জানবো এই থায়োসিনামিন ওষুধ থেকে আমরা কী কী উপকারিতা পেতে পারি। থায়োসিনামিন ওষুধটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ। এই ঔষধটির অন্যতম একটি ক্ষমতা হচ্ছে এটি শরীরের মধ্যে বিবর্ধিত যে সমস্ত দাগ থাকে বা কিলোয়েড জাতীয় দাগ, এই দাগগুলোকে এটি দূরীভূত করতে পারে। আর এটির যে বিশেষ কিছু প্যাথোলজিক্যাল টার্মের উপর কাজ করে সেটা হচ্ছে যে এটি লুপাস, সাইকেট্রিক্স এবং অ্যাডহেশন। এবারে সংক্ষেপে আপনাদেরকে এই লুপাস, অ্যাডহেশন আর সাইকেট্রিক্স একটু বলে নেই। লুপাস এমন একটি রোগ যা অটোইমিউন ডিজিজ, এটি নিজের শরীরের বিরুদ্ধেই ইমিউনিটি সিস্টেম কাজ করে। এটি চর্ম, গিরা, রক্ত, কিডনি এবং নার্ভাস সিস্টেমকে আক্রান্ত করতে পারে এবং চর্মের বিশেষ ক্ষতি করে থাকে। এটি বিশেষ করে 18-85 বছর বয়সের নারীদের হতে দেখা যায়। তাদের মুখে লাল বর্ণের র্যাশ দেখা যায়, যেটাকে বাটারফ্লাই র্যাশও বলা হয়ে থাকে। এটি একটি ক্রনিক ডিজিজ। অ্যাডহেশন, অ্যাডহেশন হচ্ছে ছিন্ন তন্তু বা টিস্যু সমূহ ক্ষতের সহিত লেগে থাকে বা জাপটে থাকে, যেটা একদম আর খুলতে চায় না, সেই ক্ষেত্রে এটাকে অ্যাডহেশন বলা হয়ে থাকে। কোনো কারণে শরীরের মাংসপেশিসমূহ কেটে গেলে বা ছিঁড়ে গেলে অথবা এখানে স্টিচিং করা হলে যে দাগ পড়ে অথবা যেই ধরনের মাংসপেশি জয়েন্টের পর যেই ধরনের একটা আবরণ তৈরি হয় এটাকে বলা হয় সাইকেট্রিক্স। লিম্ফ্যাটিক গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি বেড়ে যাওয়া এবং রেকটাম তথা মলদ্বার, মলদ্বারের উপরের অংশ রেকটাম এর মধ্যে স্ট্রিকচার হওয়া, যেটাকে বলা হয় কঠোরতা বা অবরোধ তৈরি হয়, এই ক্ষেত্রে থায়োসিনামিন ওষুধটি একটি ভালো মানের মেডিসিন। কানের ক্ষেত্রে এই ওষুধটির বিশেষ কাজ রয়েছে। এটি টিনিটাস ওরিয়ম অটাইটিস মিডিয়া এই ক্ষেত্রেও কাজ করে। আর এই ওষুধটির অন্যতম একটি ক্ষমতা হচ্ছে এটি টিউমারকে দ্রবীভূত করতে পারে। সুতরাং আমরা এতগুলো কথা থেকে বুঝতে পারি এই মেডিসিনটি হচ্ছে একটি সাইকোটিক মেডিসিন। একটি বিষয় যেটা বলার জন্য এতদূর নিয়ে আসা সেটা হচ্ছে যে যেই সমস্ত ছেলে কিংবা মেয়েরা ব্রণে ভুগতেছে, ব্রণ ওষুধ খাওয়ার পরে ব্রণ সরে গেছে কিন্তু ব্রণের কালো দাগগুলো এখনও থেকে গেছে বা ওই অংশগুলো ফুলে ফুলে আছে, সেই ক্ষেত্রে থায়োসিনামিন একটি বেস্ট মেডিসিন। এটি চোখের ক্ষেত্রেও কাজ করে, যেমনটা হচ্ছে এক্ট্রোপিয়ন, যাকে বলা হয় থাকে চোখের পাতা উল্টে যাওয়া, ক্যাটারাক্ট এবং অপাসিটিস অফ কর্নিয়া, চোখে ছানি এবং চোখের মধ্যে সাদা অংশ জমাটবদ্ধ হয়ে যাওয়া, এগুলোর ক্ষেত্রে এটি একটি বেস্ট মেডিসিন। এটি ফাইব্রাস টিউমার এবং অ্যানকাইলোসিস বা বাত টেন্ডেন্সি আছে, যাদের বাত আছে সেই ক্ষেত্রে এটি ভালো কাজ করে। আর এটির একটি অন্যতম বিশেষত্ব হচ্ছে যেই সমস্ত ক্ষেত্রে ফাইব্রাস হয়ে থাকে বা অ্যানকাইলোসিস হয়ে থাকে এখানে বিদ্যুতের মতো ব্যথা অনুভূতি হয়, সেই ক্ষেত্রে এই থায়োসিনামিন একটি গুড মেডিসিন। এই ঔষধটি কাজ করে কি না এটা জানানোর জন্য এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইউএসএ এর বিখ্যাত কোম্পানি বয়রন এর একটি ওয়েবসাইটে, যেখানে থায়োসিনামিন 30X এর ওয়েবসাইটের প্রেক্ষিতে একজন ব্যক্তি তার ইন্টারভিউ দিয়েছে। তিনি বলেছেন, এই পণ্যটি পেয়ে আমি খুব খুশি, আমি এই মেডিসিনটির অর্ডার দিয়েছিলাম কারণ আমার পশু চিকিৎসক আমার কুকুরের বায়োপসি করেছিলেন এবং সে বোঝার চেষ্টা করেছিলেন যে তার মলত্যাগ করার সমস্যা হচ্ছে।
তার মল দেখতে খুব পাতলা ছিল না, গোলাকার এবং শক্ত ছিল আগের মতো। তিনি বলেছিলেন যে তার প্রদাহ এবং প্রচুর দাগ রয়েছে যা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য থাইসিনামিন 30X এই পণ্যটি ক্রয় করেছি এবং বলার অপেক্ষা রাখে না যে আমি বিশ্বাস করি এটি সত্যিই কাজ করে। এখন সে এখনও স্ট্রেন করে কিন্তু ততটা নয়। দাগের টিস্যু অবশ্যই তার শরীর দ্বারা শোষিত হচ্ছে কারণ তার মল এখন আবার স্বাভাবিক দেখাচ্ছে। আমি তাকে খাবারের মধ্যে একবার বা দুবার দুইটা ট্যাবলেট দেই। আমি তাকে কয়েক মাসের জন্য চিরতরে এটি দিতে যাচ্ছি যদি তার প্রয়োজন হয়। আমি বাজি ধরতে পারি যে এটি মানুষের ক্ষেত্রেও কাজ করবে যাদের দাগ বা স্ট্রিকচার আছে। এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে সেবনের জন্য, বাহ্যিকভাবে ওয়েন্টমেন্ট হিসেবে ব্যবহার হয় এবং আভ্যন্তরীণ হিসেবে ইঞ্জেকশন হিসেবেও ব্যবহৃত হয়। এই মেডিসিনটির প্রয়োজন অনুভব করলে হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। ধন্যবাদ সবাইকে।